বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে তবে যেসব পৌরসভায় আজ ভোট সেখানে যাচাই বাছাই হবে ছয় ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেট হয়েছেন তারাই এর আওতাভুক্ত যাচাই বাছাই করে প্রতিবেদন জমা দিতে এক সপ্তাহ সময় পাবে কমিটি এরপরই প্রকাশিত হবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা জামুকার সুপারিশ ছাড়া বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে এমন আটত্রিশ হাজার তিনশো জনকে যাচাই বাছাই করা হচ্ছে এরপর এর আওতাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষী হিসেবে কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তি বার্তায় তালিকাভুক্ত সহযোদ্ধা বা সহ প্রশিক্ষণ গ্রহীতাকে এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে